ওকে, হ্যালো হ্যালো। এই কোশ্চেনটা যেটা এই ভিডিওতে আলোচনা করব, সেটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কোশ্চেন। এটা হচ্ছে, এই কোশ্চেনটা 2016 SLST-তে এসেছিল, ঠিক আছে? কোন চ্যাপ্টার থেকে? না, কেমিক্যাল কাইনেটিক্স থেকে এসছে, ঠিক আছে? কেমিক্যাল কাইনেটিক্স থেকে এসছে কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব বোঝার দরকার কোশ্চেনটা। কারণ এই এই কোশ্চেনটা হয়তো এই চ্যাপ্টার থেকে আসবে না, বাট এই কনসেপ্ট দিয়ে কিন্তু অনেক ধরনের কোশ্চেন আছে। এবং 2016-তে কেমিক্যাল কাইনেটিক্স থেকে শুধু এই কোশ্চেনটাই নয়, আরও দু একটা কোশ্চেন আছে যেটা আমি পরে এক্সপ্লেন করব। কিন্তু এই কোশ্চেনটার যে কনসেপ্ট আছে, যে বেসিক কনসেপ্ট, সেটা ক্লিয়ার করাটা খুব দরকার, ঠিক আছে? তাই আমি আমি কোনো এখন অ্যান্সার দিচ্ছি না এই কোশ্চেনটার অ্যান্সারটা কী হবে। আমি প্রথমে তোমাদের কোশ্চেনটা কি বলেছে সেটা বোঝাতে চাই, কারণ অনেকে কোশ্চেন পড়ে বুঝতে পারে না যে কোশ্চেনটা কি বলেছে। এবং এই কোশ্চেনের মধ্যে একটা ট্রিক আছে, সেই ট্রিকটা কি সেটাও দেখতে হবে। যে এই যে কোশ্চেন সেট করেছে, সে একটু না ঘুরিয়ে কোশ্চেনটা করেছে, তো সেটা বুঝতে হবে। অনেকে ভাবে সোজা সোজা হয়ে গেছে, কিন্তু না, একটুখানি ঘোরানো আছে কোশ্চেনটা, ঠিক আছে? আবার এই চারটা অপশানে কি বলেছে, ঠিক আছে, এ বি সি ডিতে এই চারটা অপশানে কি বলেছে, সেই অপশানগুলোও বোঝার দরকার। যে অপশানগুলো কি আছে, ঠিক আছে? অনেকে অপশানই বুঝতে পারে না যে কি বলতে চেয়েছে বা কি চেয়েছে, তো সেটা প্রথমে আলোচনা করব। আমি প্রথমে এখানে কি আলোচনা করবো, যে কোশ্চেনটা কি বলেছে আর অপশানগুলো কি আছে, তারপরে কিছু বেসিক কনসেপ্ট আমি ডিসকাস করব। এই যেমন এখানে কি শুধু ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে বলেছে, এখানে শুধু তোমার হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশান জিজ্ঞাসা করেছে, কিন্তু আমি তোমাদের ক্ষেত্রে জিরো অর্ডার রিয়াকশান, জিরো অর্ডার রিয়াকশান, ফার্স্ট অর্ডার রিয়াকশান আর এন্থ অর্ডার রিয়াকশান, সমস্তর বেসিক যে কনসেপ্টগুলো থাকে সেগুলো আমি একটু আলোচনা করব। যে এইসবের রিয়াকশানগুলোর ক্ষেত্রে তোমার রিয়াকশান রেট ইকুয়েশান কী হয়, তার রেট ইকুয়েশানের রেট কনস্ট্যান্টের ইউনিট কী হয় এবং হাফ লাইফ পিরিয়ড কী হয়, এইগুলো হচ্ছে আস্তে আস্তে করে আলোচনা করবো এই ভিডিওতে, ঠিক আছে? মানে আমি বলছি যে এই ভিডিওতে কী হবে, তোমার এই কোশ্চেনটা তো আলোচনা করবই, তার সঙ্গে এই কোশ্চেন রিলেটেড যা বেসিক কনসেপ্ট আছে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। লাস্টে, সবার লাস্টে আমি এখন অ্যান্সার বলবো না, সবার লাস্টে দেখবে তোমরাই অ্যান্সার বলে দেবে যে এটার অ্যান্সার কী আছে। তাহলে আমি কি করবো, যে প্রথমে আমি কোশ্চেনটা একটু বুঝে নিই। ঠিক আছে, কোশ্চেনটা একটু বুঝে নিই, কোশ্চেনটা কি বলেছে। প্রথমে বাংলাতে বলি, বাংলায় যে কোশ্চেনটা বলেছে সেটা কি বলেছে, যেটা প্রথম ক্রমের বিক্রিয়া, সেটা এ থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে। এবার বলেছে যে যদি আমরা একটা প্লট করি এলএন এটি বাই এ জিরো ভার্সাস সময়ের সঙ্গে, ঠিক আছে, তখন তাহলে সেই প্লটটা কি ধরনের হবে। এখানে এটি মানে কি বলেছে আর এ জিরো মানে কি বলেছে সেটা কোশ্চেনে লেখাই আছে, যে এ জিরো এবং এটি হলো মানে যখন সময়ে জিরো, মানে একদম শুরুতে, ঠিক আছে, টি যখন জিরো তখন এর কনসেন্ট্রেশনটা হচ্ছে এ জিরো দিয়ে লেখা হয়েছে, আর টি যখন হচ্ছে মানে কিছু সময় পর, টি যখন টি তখন এ মানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কি না এটি দিয়ে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? এইটুকু হচ্ছে কোশ্চেন বলেছে। এবার অপশানে কি বলেছে, অপশানে বলেছে, আচ্ছা ইংলিশে কোশ্চেনটা বলে দিই, ইংলিশে কি বলেছে, যে ইংলিশে বলেছে যে ফর এ ফার্স্ট অর্ডার রিয়াকশান এ থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে, যে দ্য প্লট অফ এলএন এটি বাই এ জিরো ভার্সাস টাইম ইজ, ঠিক আছে, যে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশান সেখানে কিনা এ থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে, তাহলে সেই প্রোডাক্টে যদি আমরা এলএন এটি বাই এ জিরোর সঙ্গে সময়ের একটা প্লট করি, সে প্লটটা কী ধরনের হবে, এটাই মেন, ঠিক আছে? এবার কী হয়, অনেকে কোশ্চেন বুঝতে পারে না, সেই কোশ্চেনটা বোঝার জন্য তাহলে একটু বোঝাই আমি। কোশ্চেনটা বলেছে যে এরকম একটা প্লট হচ্ছে, ঠিক আছে, ধরো এইখান থেকে শুরু করে এরকম একটা প্লট হচ্ছে, ধরো এরকম একটা প্লট করেছি,
হ্যাঁ, সেখানে এটা মুছিয়ে দিলাম, ওকে। তো একটা প্লট করেছি, সেখানে বলেছে যে যদি এল এন এটি বাই এ জিরো ওয়াই অ্যাক্সিসে আর এক্স অ্যাক্সিসে যদি টাইমের সঙ্গে প্লট করা হয় তাহলে সে প্লটটা কেমন হবে। ঠিক আছে, প্রথমে বলি এখানে একটা অপশান দেখো, অপশান এতে কি বলেছে, যে দ্য স্ট্রেট লাইন উইথ পজিটিভ স্লোপ পাসিং থ্রু দ্য অরিজিন। অরিজিন কাকে বলে? না, অরিজিন হচ্ছে এই পয়েন্টটা, অরিজিন হচ্ছে এই মেন পয়েন্টটা যেখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটোই হচ্ছে জিরো জিরো হয়ে যায়, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের ভ্যালু জিরো। বাংলায় লেখা আছে মূলবিন্দুগামী, ওই মূলবিন্দুগামী মানে হচ্ছে অরিজিন। ঠিক আছে, তাহলে প্লটটা কি ধরনের হবে? অনেকে হয়তো বুঝতে পারছে, বলছে যে স্যার টাইম ওয়েস্ট করছে, এত বেসিক বলছে, কিন্তু অনেকেই আছে যারা হয়তো এই জিনিসগুলো ভুলে গেছে বা মনে নেই, অনেকদিন আগে বলেছে পড়েছে তো, বা ভুলে গেছে, বা কোশ্চেন অ্যান্সার সময় বুঝতেই পারে না, যখন অপশানগুলো পড়ে তখন বুঝতে পারে না যে কী চাইছে। তো তাদের জন্য এগুলো বলা, যারা জানে তারা তো জানেই, আর যারা একটু ভুলে গেছে তাদেরকে জাস্ট মনে করিয়ে দেওয়া। ঠিক আছে, এবার হচ্ছে থ্রু দ্য অরিজিন। এবার বলেছে যে প্রথম অপশানটা বলেছে যে স্ট্রেট লাইন উইথ পজিটিভ স্লোপ পাসিং থ্রু দ্য অরিজিন, মানে কি যে একটা স্ট্রেট লাইন হবে যার পজিটিভ স্লোপ হবে এবং যেটা অরিজিন দিয়ে যাবে। তাহলে ফিগারটা কেমন হবে, যে এই যে অরিজিন দিয়ে যাবে মানে এইখান দিয়ে যাবে, স্ট্রেট লাইন হবে এরকম করে, এবং এটা স্ট্রেট লাইন, এটা যেহেতু পজিটিভ দিক মানে স্লোপটা কি হবে, স্লোপ ইকালস টু পজিটিভ ভ্যালু হবে। এটা হচ্ছে প্রথম অপশানটা যে এরকমই হবে। দ্বিতীয় অপশানে কি বলেছে, যে দ্বিতীয় অপশানে যদি এরকম আমি একটা ফিগার করি, যদি এল এন এটি বাই এ জিরো তার সঙ্গে টাইমে যদি প্লট করি, তখন বলেছে যে স্ট্রেট লাইন হবে নেগেটিভ স্লোপ, নেগেটিভ স্লোপ বলেছে থ্রু অরিজিন, অরিজিন দিয়ে যাবে, অতএব এইরকম ফিগারটা হবে। ঠিক আছে, এর স্লোপটা কি হয়, এখানে স্লোপ ইকালস টু কিন্তু নেগেটিভ ভ্যালু, দেখো নিচের দিকে এসছে, এইটা এরকম করে নিচের দিকে এসছে, এরকম বুঝতে পারলে, এরকম করে নিচের দিকে এসছে, এই জন্য স্লোপটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। আর থ্রু দ্য অরিজিন সো এই পয়েন্টের ভেতর দিয়ে যাবে, ওই যে মধ্যবিন্দুর মধ্য দিয়ে, মধ্যবিন্দুগামী বলেছে না তো অরিজিন দিয়ে। তিন নম্বর পয়েন্টটা কি, এক্সপোনেনশিয়াল প্লট। এবার অনেকে ভাবছে হয়তো যে এক্সপোনেনশিয়াল প্লটগুলো কেমন হয়, এই যে বলেছে না অ্যান এক্সপোনেনশিয়াল ডিকেইং কার্ভ, অনেকে হয়তো জানে না যে এক্সপোনেনশিয়াল প্লটগুলো কেমন হয়, সেই ক্ষেত্রে আমি তাদের ক্ষেত্রে বলছি, মানে তিন নম্বরের সির অপশানটা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল প্লটগুলো দেখতে কেমন হয়, যে ধরো এরকম একটা প্লট করলাম এল এন এটি বাই এ জিরো, তার সঙ্গে এটা টাইমের, এটাই হলো যে এখানে কি বলছে ডিকেইং কার্ভ, মানে এরকম করে আস্তে 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 করে এরকম কার্ভ টাইপের হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে অপশান কত ছিল, অপশান সি, অপশান সি ই অ্যান এক্সপোনেনশিয়াল ডিকেইং কার্ভ। অপশান ডিতে কি আছে, তাহলে অপশান ডিতে বলেছে যে সেম প্লট হবে, আমি আর বারবার লিখছি না এখানে এক্স অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসে কী হবে, তো সেম প্লট হবে শুধু দেখতে আলাদা ধরনের হবে, যে বলেছে ইনক্রিজিং কার্ভ, অতএব আমি তাহলে এখানে একটা যদি ইনক্রিজিং কার্ভ করি, যে এক্সপোনেনশিয়াল কার্ভ যেটা হচ্ছে ইনক্রিজিং, ইনক্রিজ করছে আস্তে আস্তে করে, এরকম করে আস্তে আস্তে করে ইনক্রিজ করছে। ঠিক আছে, যে এইরকমই, সরি, যে এরকম একটা প্লট ছিল, এরকম ধরো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তো তার প্লটটা কি হচ্ছে, যে এরকম করে আস্তে 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 করে ইনক্রিজ হচ্ছে। এটাই হচ্ছে অপশান, চারটা অপশান বোঝা গেল, তাহলে চারটা অপশানে প্লট কীরকম কীরকম বলেছে। যে তাহলে কোশ্চেনটা কী ছিল, যে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশান এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেখানে কিনা প্লট করেছে এল এন এটি বাই এ জিরো ভার্সেস টাইম, তাহলে তার এর মধ্যে কোন অপশানটা হবে, যে কী ধরনের স্ট্রাকচার হয়। ঠিক আছে, এটা আমি বলছি না, এখন বলছি না যে কোন অ্যান্সারটা হবে,
আমি আস্তে আস্তে করে বেসিক বোঝাবো তোমাদের, তারপরে দেখে সেই বেসিক জিনিসটা বোঝার পরেই তোমরা বলে দেবে যে স্যার এ বি সি ডির মধ্যে এই অপশানটা হচ্ছে ঠিক। ঠিক আছে, তাহলে যাওয়া যাক। এবার আমি কি বলবো যে প্রথম হচ্ছে আমি তোমাদের জিরো অর্ডার রিয়াকশান বোঝাবো, যে কি জিরো অর্ডার রিয়াকশানটা কি জিনিস। যে জিরো অর্ডার রিয়াকশানের জন্য তিনটা মেন টপিক আমাদের পড়তে হবে। সে তিনটা মেন টপিক কি কি, না রেট অফ দ্য ইকুয়েশন, রেট ইকুয়েশন, যে জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে রেট ইকুয়েশন কি হয়, তারপরে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট পড়বো আমরা, আর জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে হাফ লাইফ পিরিয়ড কি হয়। ঠিক আছে, এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস থেকে কিন্তু প্রচুর যা কোশ্চেন আসবে ম্যাক্সিমাম 100% এই তিনটা জিনিস থেকেই কিন্তু কোশ্চেন আসবে, ঘুরিয়ে ফিরিয়ে এই তিনটা জিনিস থেকেই কোশ্চেন আসবে। সো আমরা প্রথমে রেট ইকুয়েশনটা বের করব। ওকে, প্রথমে কি করব যে রেট ইকুয়েশনটা বের করব, তার জন্য কি করতে হবে, ধরলাম একটা রিয়াকশন এ থেকে প্রোডাক্ট হচ্ছে, যেরকম তোমার কোশ্চেনে দেওয়া ছিল যে ধরো একটা রিয়াকশান হচ্ছে সেটা এ থেকে একটা প্রোডাক্ট হচ্ছে, তাহলে এই রিয়াকশানের ক্ষেত্রে রেটটা আমরা কীভাবে লিখবো জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে, যে রেট ইজ ইকুয়ালস টু মাইনাস, আমরা জানি এইভাবে লিখতে হয় মাইনাস ডি এ, একে থার্ড ব্র্যাকেট দিয়ে কনসেন্ট্রেশন বোঝানোর জন্য, বাই ডি টি ইকুয়ালস টু কে এ, জিরো অর্ডার রিয়াকশান, সো এর পাওয়ারটা জিরো হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে কে কে এই যে কে এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, এটা জিরো অর্ডার পড়ছি, তাই জন্য আমরা কে জিরো করে দিলাম। ঠিক আছে, বোঝা গেল। এবার তাহলে এটাকে আমরা এই ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি যে মাইনাস ডি এ থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি টি ইকুয়ালস টু কে জিরো, কারণ এ টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান, কারো পাওয়ার জিরো থাকা মানে সেটা ওয়ান হয়ে যাবে, সো কে জিরোর সঙ্গে ইন্টু ওয়ান মানে কে জিরো। ঠিক আছে, এবার এইটা আমি একটু মানে পুরো স্টেপ স্টেপ মানে স্টেপ ওয়াইজ লিখছি, তোমরা চাইলে স্টেপ স্কিপ করতে পারো। সো আমি পুরো আমি যখন বোঝাচ্ছি পুরো স্টেপ ওয়াইজ পুরো পরপর স্টেপ স্টেপই বোঝাবো। ঠিক আছে, কারণ এখানে অনেক ধরনের লোক আছে, অনেক ধরনের স্টুডেন্ট আছে, তারা কার কতটা বোঝার ক্ষমতা আমি জানি না। সো আমি স্টেপ জাম্প করে গেলাম, আর একজন হয়তো বললো যে স্যার এই স্টেপটার পর কী হয়ে গেল বুঝতে পারছি না, তো আমি জাস্ট তাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, তো এরপর কী হবে, মাইনাস ডি এ, এটাকে এভাবে লেখা যেতে পারে যে মাইনাস ডি এ কে জিরো, ডিটিটাকে এদিকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, এর পরের স্টেপে কী হবে, এর পরের স্টেপে আমি ইন্টিগ্রেশান করলাম, তো ইন্টিগ্রেশান সাইন এরকম করে দিলাম। ঠিক আছে, তাহলে কী হবে, ইন্টিগ্রেশান করার পর কী হবে, মাইনাসে মাইনাস থাকলো, এ ইকুয়ালস টু কে জিরো টি প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট থাকে আই দিয়ে প্রকাশ দেখালাম যে এটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আছে আই দিয়ে। ওকে, এবার কি হয়, এবার যখন ধরো যখন এবার আমাদের আয়ের ভ্যালুটা বের করতে হবে, আয়ের ভ্যালুটা কি, ঠিক আছে, আয়ের ভ্যালুটা কীভাবে বের করবো, এইখানে লিখেছিলাম যে যখন ধরো টি ইকালস টু জিরো মানে কি একদম শুরুতে যখন রিয়াকশান শুরু হয় মানে শুরু হবে 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 করছে এরকম মানে টি ইকালস টু জিরো, ঠিক আছে, তখন এর কনসেন্ট্রেশন কত ছিল, কনসেন্ট্রেশন অফ এ সমান কি এ জিরো ছিল, এটা তো স্টার্টিংয়ের কনসেন্ট্রেশন, কোশ্চেনও বলেছিল যে এ জিরো সমান মানে কি যখন টি ইকালস টু জিরো তখন এর কনসেন্ট্রেশন হচ্ছে এ জিরো। তাহলে এবার এর জায়গায় আমি এখানে ধরো এ জিরো বসিয়ে দিলাম, বসালে কী হবে, মাইনাস এর জায়গায় কী হবে, এ জিরো টি ইকালস টু কি জিরো, সো জিরো প্লাস আই, তো আই ইকালস টু কত, মাইনাস এ থার্ড ব্র্যাকেটের বাইরে জিরো। বোঝা গেল কী করলাম, দেখো যখন সময় টি সমান জিরো ছিল তখন এর কনসেন্ট্রেশন কত ছিল, এ জিরো, এবার এইখানে আমরা এর জায়গাতে এই যে থার্ড ব্র্যাকেট এ দিয়েছি না, এর জায়গাতে আমরা এ জিরো বসিয়ে দিলাম, আর টির জায়গাতে জিরো বসিয়ে দিয়েছিলাম, তো এই জন্য এই ভ্যালুটা কী হয়ে যাবে যে জিরো হয়ে যাবে। সো আয়ের ভ্যালু কত হবে, যে জিরো বসিয়েছি আয়ের প্লাস আই, সো আই সমান মাইনাস, আই সমান কত, মাইনাস এ জিরো। এইবার আমি এই ইকুয়েশন থেকে ডিরেক্ট এখানে লিখবো, কী লিখবো,
ना माइनस ए इक्वल्स टू के जीरो टी प्लस आयर मान कत माइनस ए जीरो सो ब्रैकेट दिए माइनस ए जीरो लिखे दिलाम তাহলে এখানে ভালো করে এটাকে লিখলে কি হবে যে a equals to k 0 t minus a 0 এদিকে এবার minus a 0 টাকে আমি বাম দিকে নিয়ে চলে আসব নিলে কি minus ছিল এদিকে এটা minus ছিল তো plus হয়ে যাবে অতএব a 0 minus a আর যেমন রাইট সাইডে যেমন k 0 t থাকে সেটা এইটাই হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশনের রেড ইকুয়েশন এটাই কি না এইটাই হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশনের রেড ইকুয়েশন এখানে বলেছিলাম না এখানে যে রেড ইকুয়েশন পড়বো আমরা এইটাই হচ্ছে রেড ইকুয়েশন এটা তাহলে কি জিরো অর্ডার রিঅ্যাকশনের রেড ইকুয়েশন পড়ে নিলাম ঠিক আছে এবার আমরা কি করব যে এবার আমরা দেখব যে এই যে রেট কনস্ট্যান্ট কে জিরো আছে জিরো অর্ডার রিঅ্যাকশনের এর ইউনিটটা কি এখান থেকেও কোশ্চেন আছে ধরো চারটা অপশান দিয়ে দিল যে ইউনিটের চারটা অপশান দিয়ে দিল বললো যে জিরো অর্ডার রিঅ্যাকশনের যে রেট কনস্ট্যান্ট থাকে তার ইউনিট কোনটা সেইটা আমরা বের করবো কীভাবে বের করবো যে একটা তোমরা ইন জেনারেল জেনারেল ফর্মুলা মনে রাখো যে ইন জেনারেল কি হয় কোনো রেট কনস্ট্যান্টের ইউনিট ইউনিট অফ রেট কনস্ট্যান্ট যে কোনো অর্ডারের ক্ষেত্রেই অনেকে জানো আর যারা জানো না তারা লিখে নাও যে জেনারেল একটা ফর্মুলা থাকে যে কোনো অর্ডার সে জিরো অর্ডার হোক ফার্স্ট অর্ডার হোক সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার দুনিয়াতে যত অর্ডার রিঅ্যাকশন হোক না কেন সেই ফর্মুলাতে তুমি শুধু এন এর জায়গায় সেই মানটা বসিয়ে দাও দেখবে ইউনিট পেয়ে যাবে যেমন কি সেটা কি না মোল ঠিক আছে লিটার ইনভার্স ব্যাকেট দেবে মাথাতে এন মাইনাস ওয়ান বাইরে সেকেন্ড ইনভার্স এইটা হচ্ছে তোমার জেনারেল ফর্মুলা কি না মোল লিটার ইনভার্স ব্যাকেট মাথার উপরে মানে পাওয়ারে হচ্ছে এন মাইনাস ওয়ান আর বাইরে হচ্ছে সেকেন্ড ইনভার্স ঠিক আছে এবার আমরা কি বের করব না ইউনিট রেট কনস্ট্যান্ট কার রেট কনস্ট্যান্ট না জিরো অর্ডার রিঅ্যাকশনের তাহলে কি যে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট কোন রিঅ্যাকশনের ক্ষেত্রে না ফর জিরো অর্ডার জিরো অর্ডারের জন্য তাহলে কত হবে জিরো অর্ডার ক্ষেত্রে এন ইকুয়ালস টু জিরো তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি পাবো যে মোল লিটার ইনভার্স ব্র্যাকেটের বাইরে এনের মান জিরো হয়ে যাবে সো জিরো মাইনাস ওয়ান আর সেকেন্ড ইনভার্স ব্র্যাকেটের বাইরে সেকেন্ড ইনভার্স তাহলে এটা ভালো করে কি লিখলে কি লিখবো যে মোল লিটার ইনভার্স ব্র্যাকেট দিয়ে মাথায় পাওয়ারে হয়ে যাবে মাইনাস ওয়ান সেকেন্ড ইনভার্স তাহলে এটা আবার কি লিখবো আমরা যে দেখো এই পাওয়ারটা কি হয়ে যাবে মোলের সঙ্গে গুণ হয়ে যাবে যে মোলের মাথায় চলে আসবে পাওয়ার সো মোল ইনভার্স এবার লিটারের পাওয়ার মাইনাস ছিল আবার বাইরেও মাইনাস তাহলে মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে তাহলে লিটার হয়ে যাবে শুধু আর সেকেন্ড ইনভার্স বাইরে যেমন ছিল সেরকম সেকেন্ড এইটাই হচ্ছে তোমার জিরো অর্ডার রিঅ্যাকশনে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট যে রেট কনস্ট্যান্ট কত মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স এটাই হচ্ছে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট ফর জিরো অর্ডার রিঅ্যাকশন ঠিক আছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক ছিল তাহলে আমরা এখান থেকে এটা পেয়ে গেলাম ইউনিটটাও পেয়ে গেলাম এবার আমরা পড়ব এই যে হাফ লাইফ পিরিয়ড যে জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হাফ লাইফ পিরিয়ড কত ওকে তো আমরা যদি হাফ লাইফ পিরিয়ড পড়ব এখানে যে হাফ লাইফ পিরিয়ড
ফর জিরো অর্ডার রিয়াকশন কিভাবে বের করতে হয় হাফ লাইফ পিরিয়ড। তোমরা অ্যাকচুয়ালি যখন এমসিকিউ করতে যাবে তখন শুধু আমি এখানে কিভাবে বের করছি সেগুলো দেখাচ্ছি, তোমাদের তার বের করানো দেখার দরকার নেই। যেমন কি এখানে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেড ইকুয়েশনটা এটা হয়, শুধু এটা লিখে দিলে কিভাবে বেরিয়েছে আমি সেটা বোঝালাম, কিন্তু তোমরা শুধু এই ইকুয়েশনটা একটা খাতাতে লিখে রাখো যে এটা হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশনের রেড ইকুয়েশন, ঠিক আছে। এবার তোমরা একটা খাতাতে এইখান থেকে যেমন দুটো জিনিস লিখে রাখবে যে জেনারেল ফর্ম এটা, এইখান থেকে এন এর মান তুমি যে কোনো জিরো ফার্স্ট সেকেন্ড থার্ড এন নাম্বার অফ রিয়াকশনের ক্ষেত্রে এন এর মান তুমি যে কোনো বসাবে, বসে সঙ্গে সঙ্গে ইউনিট পেয়ে যাবে। এটা কিন্তু প্রায় প্রত্যেকটা পরীক্ষা, সে জ্যাম বলো, জয়েন্ট বলো, ওই ইউনিভার্সিটি টেস্ট হয় সেখানে বলো, নেট বলো, যে কোনো সমস্ত পরীক্ষাতেই পড়ে, একটা এরকমই কোশ্চেন একটা পড়বেই পড়বে, ঠিক আছে, যে এই ইউনিট ইউনিট বের করানো। সো এটা সেইখান থেকে কীভাবে আমি জিরো অর্ডার বের করেছি, তোমরা এটা হচ্ছে এই যে লাস্টে যেটা লিখেছি এটা শুধুমাত্র জিরো অর্ডারের ক্ষেত্রে, এটা কিন্তু সব অর্ডারের ক্ষেত্রে নয়, এইটা হচ্ছে সমস্ত ক্ষেত্রে, কিন্তু এটা শুধু জিরো অর্ডারের ক্ষেত্রে বের করবে। এবার আমাদের কী বের করতে হবে না, হাফ লাইফ পিরিয়ড বের করতে হবে, যে আমরা জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে হাফ লাইফ পিরিয়ড, যেমন এই হাফ লাইফ পিরিয়ড থেকেও প্রচুর কোশ্চেন এমসিকিউ দিয়ে দেয়, ঠিক আছে। তো আমাদের সেই ইকুয়েশনটা বের করতে হবে। আচ্ছা আমরা কী দেখেছি এই রেড ইকুয়েশন ইকুয়েশন থেকে, আমরা কী দেখেছি এই রেড ইকুয়েশন থেকে, কী দেখেছি এ জিরো মাইনাস এ ইকুয়ালস টু কে জিরো টি, এটা হচ্ছে রেড ইকুয়েশন। তাহলে আমরা এখানে ওইটাই লিখে নেব যে এ জিরো, এ থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে জিরো, মাইনাস এ ইকুয়ালস টু কে জিরো টি। এবার হাফ লাইফ পিরিয়ড, এই হাফ লাইফ পিরিয়ড থেকেই আমরা বুঝে যাচ্ছ যে কী জিনিসটা কী, মানে হাফ লাইফ পিরিয়ড মানে টি যখন হাফ তখন কী হয় ইকুয়েশনটা, তখন তার কনসেন্ট্রেশন, তাহলে টি যদি হাফ হয় মানে টি ইকুয়ালস টু যদি আমরা টি হাফ দিয়ে প্রকাশ করি, হাফ লাইফ পিরিয়ডকে টি হাফ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এ এর কনসেন্ট্রেশনটা কত হবে, এ জিরো বাই টু হয়ে যাবে, এটাই তো হাফ লাইফ পিরিয়ড। হাফ লাইফ পিরিয়ড মানে কি, যে কনসেন্ট্রেশনটা অর্ধেক হতে কত টাইম লাগে, ঠিক আছে, যে কনসেন্ট্রেশন অর্ধেক হতে কত টাইম লাগে। সো সেটাকে কিভাবে প্রকাশ করা হয় না, সেটাকে আমরা প্রকাশ করব টি হাফ দিয়ে, ঠিক আছে, যে টি হাফ দিয়ে প্রকাশ করা হয়, টি ইকুয়ালস টু টি হাফ, আর তখন কনসেন্ট্রেশন অফ এ সমান কি হয়ে যায় না, এ জিরো বাই টু। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি পাবো, যে এ জিরো যেমন ছিল তেমন থেকে যাবে, তাহলে এর জায়গায় কে বসে যাবে, এ জিরো বাই টু ইকুয়ালস টু কে জিরো, আর টিটাকে কী দিয়ে প্রকাশ করেছি, টি হাফ দিয়ে, টি বাই টু নয় টি হাফ, কিন্তু টি হাফ, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কী লিখতে পারি, যে এ জিরো বাই টু ইকুয়ালস টু কে জিরো টি হাফ। তাহলে এই ইকুয়েশন থেকে টি হাফ সমান কত, এ জিরো বাই টু কে জিরো, এইটাই হচ্ছে হাফ লাইফ পিরিয়ড ফর জিরো অর্ডার রিয়াকশন, ঠিক আছে। তাহলে তিনটা কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা এখান থেকে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে। ওকে, আমাদের কোশ্চেন ছিল কিন্তু ফার্স্ট অর্ডার রিয়াকশন, আমি ওটা এখনও পড়াইনি, ওটা এরপরে পড়াবো। আমি প্রথমে জিরো অর্ডারের কনসেপ্টগুলো ক্লিয়ার করছি, যে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেড ইকুয়েশনটা কী হয় না, এ জিরো মাইনাস এ ইকুয়ালস টু কে জিরো টি কীভাবে বেরালো সেগুলো তোমরা বুঝলে, কীভাবে কথা থেকে বের করলাম। এখান থেকে এবার আমি কী করলাম, যে এর ইউনিট অফ রেট কনস্ট্যান্টটা কীভাবে বের করলাম, যে জেনারেল ফর্মুলা ছিল সেখানে এন এর মান জিরো বসালাম, সেখান থেকে বেরোলো জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট। এবার তার হাফ লাইফ পিরিয়ড এখানে বের করলাম, এখানে কী বের করলাম না, হাফ লাইফ পিরিয়ড বের করলাম, যে কীভাবে হাফ লাইফ পিরিয়ড বের করানো হয়, তার ইকুয়েশনটা কী হয় না, টি হাফ ইজ ইকুয়ালস টু, এই যে এখানে আছে যে টি হাফ ইকুয়ালস টু এ জিরো বাই টু কে জিরো, এটা হচ্ছে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে হাফ লাইফ পিরিয়ডের ইকুয়েশন, ঠিক আছে। এবারে যেটা করবো আমরা সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন। ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রেও আমরা এই তিনটা জিনিসই পড়বো, যে রেড ইকুয়েশন, ইউনিট অফ রেড কনস্ট্যান্ট, আর হাফ লাইফ পিরিয়ড। ওকে, এবার হচ্ছে দেখো রেড ইকুয়েশনটা কীরকম হয়, আমরা যে কোশ্চেনে যেটা আছে এখানে দেখো, কোশ্চেনে তোমার কী ছিল, যে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন এ থেকে প্রোডাক্ট। ওকে, তাহলে আমরা ওই রিয়াকশনটাই ধরলাম,
যে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন যেটা হচ্ছে এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। ওকে, তাহলে এর রেটটা কি হবে? না, রেট হবে আর এ টি, রেট ইজ ইকালস টু কে এ টু দি পাওয়ার ওয়ান, বা এ লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার রেট। এবার আমাদের যেহেতু এমসিকিউ, তো আমাদের অত বেশি ডিটেলস করা পড়ার দরকার নেই, তোমরা সিধা সিধা লিখে নেবে এখানে যে তার রেট এক্সপ্রেশনটা কি দিতে পারি আমরা এখানে, যে রেট বা যে যেমন কে টি ইজ ইকালস টু 2.303 লগ, ঠিক আছে, এ জিরো বাই এ, এটাই হয়, এটাই হচ্ছে এর রেট ইকুয়েশন, এ জিরো বাই এ বা এ জিরো বাই এ টি, এ টি। ঠিক আছে, কীভাবে বেরোনো বের করানো হলো অত পড়ার দরকার নেই, ঠিক আছে, ওগুলো সে বিএসসি বিএসসি এমএসসিতে অত ডিটেলস এক্সপ্রেশন তোমার দরকার, এখানে আমার দরকার নেই অত, শুধু আমাকে একটু মনে রাখতে হবে যে এই এক্সপ্রেশনটা, ঠিক আছে। তাহলে এর রেট ইকুয়েশনটা কি, না কে টি ইজ ইকালস টু 2.303 লগ এ জিরো বাই এ টি, ঠিক আছে। এবার দেখো 2.303 লগকে আমরা এলএন বলি, সো কে টি ইজ ইকালস টু এলএন এ জিরো বাই এ টি, বুঝলে? এটা ঠিক বোঝা যাচ্ছে না কি লিখেছি। সো এই ইকুয়েশনটাকে আমি এইভাবেও লিখতে পারি যে কে টি, ঠিক আছে, ইকুয়ালস টু এল এন এ জিরো ডিভাইডেড বাই এ টি। ওকে, তো আমাদের কোশ্চেনটা কী ছিল? কোশ্চেনটা দেখো, এখানে দেখো, এখানে তোমার এই যে ফার্স্ট অর্ডার রিয়াকশন আমরা কী বলেছি যে এ জিরো বাই এ টি, কিন্তু কোশ্চেনে কী দেওয়া ছিল দেখো, এ টি বাই এ জিরো, এইটাই হচ্ছে মানে স্টুডেন্টরা ভুল করে দেয় এখানেই, কারণ স্টুডেন্টরা এই কোশ্চেনে মুখস্থ করে যায় যে এল এন এ জিরো বাই এ টি, আর যে কোশ্চেন বানিয়েছে সে এ টি বাই এ জিরো করে দিয়েছে, এইখানটাতেই ভুল হয়ে যায়, বুঝলে? যেটা তুমি ভেবেছিলে তার অপোজিটটা হয়ে যায়, মানে মাইনাস হয়ে যাবে একটা। তাহলে তাহলে কি হবে আমাদের অ্যান্সারটা যদি আমি শুধু, তাহলে এখান থেকে দুটো অ্যান্সার বলেছে, তাহলে এটা হলে যদি আমি একটা প্লট করতাম এখানে, ধরো যদি রেড ইকুয়েশন দিয়েই প্লট করি, তাহলে কি হবে যে যদি ধরো আমি একটা প্লট করছি যে এল এন এ জিরো বাই এ টি ভার্সাস টি, ঠিক আছে, এবার কি হয় যে এখানে কোনো ইন্টারসেপ্ট নেই, মানে ইন্টারসেপ্ট জিনিসটা আবার কি, যদি বলো যে ইন্টারসেপ্ট জিনিসটা কি, আমরা একটা ইকুয়েশন পড়তাম যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তাই না, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, সো এই এমটা কি, না এমটা হচ্ছে স্লোপ, আর এই সিটা হচ্ছে ইন্টারসেপ্ট হতো, ইন্টারসেপ্ট, ঠিক আছে। মানে কি যে যদি আমি এই ফিগারটাকে এরকম প্লট করতাম যে ওয়াই ইকুয়ালস টু যদি এক্স প্লট করতাম এখানে, এটা এটা এই ইকুয়েশনের সঙ্গে কোনো রিলেটেড নয়, এটা জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, ঠিক আছে, যে এম এর ওয়ানটাকে না স্লোপ আর সিটা হচ্ছে ইন্টারসেপ্ট, মানে কি এখান থেকে একটা এরকমই প্লট পেতাম আমরা, এখান থেকে কি প্লটটা পেতাম না, এরকম করে বেড়ে যাচ্ছিল, ঠিক আছে, এই যে স্লোপ এটাকে আমরা এম লিখতাম, আর এই জিনিসটা হচ্ছে ইন্টারসেপ্ট সি, ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম?
যে যদি আমরা এরকম একটা প্লট করতাম ওয়াই ইকালস টু এম এক্স প্লাস সি তে, তাহলে কি হতো, আমরা ফিগারটা কিরকম পেতাম? ফিগারটা আমরা এরকম একটা লাইন পেতাম, ঠিক আছে, যেটা বেড়ে যাচ্ছে। আর এখানে স্লোপটা কি হতো, স্লোপটাকে আমরা এম, এখানে যে স্লোপটা ছিল সেটা এম, এদিকে ধরো ওয়াই, এদিকে এক্স। আর এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে সি, সি ছিল, ঠিক আছে, এগুলোই আমরা করতাম। সো এই ওই ইকুয়েশনটা ইকুইভ্যালেন্ট যদি আমি এই ইকুয়েশনটা ধরি, মানে যদি ওই ইকুয়েশনটা সমান সমান যদি এই ইকুয়েশনটা ধরি, যে এল এন এ জিরো বাই এটি ইকুয়ালস টু যদি কে টি ধরি, এখানে ওই সি নেই, সো এখান থেকে যে প্লটটা শুরু হবে সেটা অরিজিন দিয়েই যাবে, ঠিক আছে, মধ্যবিন্দু দিয়ে যাবে। ওই যে একটা অপশানে ছিল না যে অরিজিন দিয়ে যাবে বা মধ্যবিন্দু দিয়ে যাবে, যেহেতু এখানে সি নেই, দেখো প্লাস দিয়ে কোনো ভ্যালু আছে কি, নেই, তো মধ্যবিন্দু দিয়ে যাবে। এবার কে এর মানটা কিনা পজিটিভ, দেখো প্লাস কে আছে না, মানে প্লাস মানে কিছু নেই মানে প্লাস, ঠিক আছে, ইকুয়ালস টু কে টি, কিছু নেই মানে কি প্লাস সাইন, তো প্লাস স্লো হবে, তো এটা এই রকম করে প্লট যাবে। তাহলে এইটা কি, স্লোপটা কি হবে, স্লোপটা কে, সেটা কি না পজিটিভ ভ্যালু, বুঝতে পারলে? তাহলে কি অপশান, তাহলে কি অপশান তোমার কোনটা হচ্ছে, স্ট্রেট লাইন পজিটিভ স্লোপ? না, কারণ দেখো এখানে এল এন এ টি বাই এ জিরো করেছে, কিন্তু আমরা এখানে কি প্লট করেছি, এ জিরো বাই এ টি, অপোজিটটা প্লট করে দিয়েছি। তাহলে এখানে কোশ্চেনটা, তাহলে ওখানে কি ছিল, বুঝতে পারলে কি বললাম, যে এখানে এল এন এ টি বাই এ জিরো আছে, কিন্তু আমাদের ইকুয়েশনে কি এ জিরো বাই এ টি, যখন এ জিরো বাই এ টি হবে তখন হচ্ছে পজিটিভ স্লো হবে, তাহলে এটা নেগেটিভ স্লো হয়ে যাবে। কি করে হবে, যে ধরো তাহলে এখান থেকে আমরা কি করব, যে যদি এল এন এ টি ডিভাইডেড বাই এ জিরো করে দেই, তাহলে কি একটা নেগেটিভ কে টি হয়ে যাচ্ছে, কারণ আমি এই এল এন এরটা অপোজিট করে দিয়েছি, ঘুরিয়ে দিয়েছি, তার মানে একটা মাইনাস এখানে গুণ হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটি হয়ে যাবে, তাহলে তখন প্লটটা কি হবে, তখন তাহলে প্লটটা হয়ে যাবে, যদি আমি এখানে প্লট করি, এল এন এ টি উপরে আছে ডিভাইডেড বাই নিচে এ জিরো ভার্সাস টি, তখন কি নেগেটিভ স্লোপ দিয়ে এই যে নিচের দিকে চলে যাবে, এই অরিজিন দিয়ে তো যাবেই, অরিজিন দিয়ে যাবে, কারণ এখানেও সেই সি ভ্যালুটা নেই, তো অরিজিন দিয়ে যাবে কিন্তু নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ এরকম নেগেটিভ নিচের দিকে যাবে, ঠিক আছে, এখানে যে স্লোপটা সেটা মাইনাস কে, এখানে স্লোপ কি, স্লোপ ইজ ইকুয়ালস টু মাইনাস কে, মানে কি মাইনাস কে মানে কি নেগেটিভ ভ্যালু, সো নেগেটিভ ভ্যালু, বুঝতে পারলে কি হলো? এখানে সবাই হয়তো ওইরকম যে এখানে কোশ্চেনটা যখন পড়ে নেবে, তাহলে দেখো এখানে যখন কোশ্চেনটা পড়ে নেবে যে ফার্স্ট ডাইরেকশন এ থেকে বি প্রোডাক্ট হচ্ছে প্লট এল এন এ টি জিরো ভার্সাস টাইম, তো চলো আমরা তাহলে এই এই অপশানটাকেই ক্লিক করে দিই, কারণ আমরা জানি যে পজিটিভ হয় আর তার অরিজিন দিয়ে যায়, আর পজিটিভ স্লোপ হয় স্ট্রেট লাইন তো হয়, কিন্তু না এখানে যে এক্সামিনার ছিল সে কি করেছে, এটাকে ঘুরিয়ে দিয়েছে, এটাকে এ জিরোটাকে নিচে আর এটিটাকে ওপরে করে দিয়েছে, সো এই অপশানটা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি, অপশান বিতে কি ছিল না, অপশান বিতে ছিল যে স্ট্রেট লাইন তো হবেই এবং সেটা অরিজিন দিয়েও যাবে কিন্তু নেগেটিভ স্লোপ হবে, নেগেটিভ স্লোপ, কারণ যেহেতু এইটা তোমার চেঞ্জ করে দিয়েছিল, তো অ্যাকচুয়াল এই এইটাই হচ্ছে অ্যান্সার হবে, এই যে এই প্লটটা, বুঝতে পারলে, এই প্লটটা হচ্ছে অ্যান্সার হবে, বোঝা গেল? আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো যে আমরা ধরো একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন, এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তার রেড ইকুয়েশনটা হচ্ছে এইটা, কেটি ইকুয়ালস টু 2.303 লগ এ জিরো বাই এটি, সেটাকে আমরা এল এন ফর্মে লিখেছি যে কেটি ইকুয়ালস টু এল এন এ জিরো বাই এটি,
এবার যদি আমরা এই এ জিরো বাই এটি প্লট করি, যে যদি আমরা এলএন এ জিরো বাই এটি ভার্সাস যদি টি প্লট করি, তাহলে আমরা একটা ফিগার পাব যেটা কি হয় যে এই অরিজিন দিয়ে যাচ্ছে কিন্তু পজিটিভ স্লোপ। কিন্তু আমাদের কোশ্চেনে কি ছিল, এ জিরো বাই এটি নয়, আমাদের কোশ্চেনে ছিল এটি বাই এ জিরো। তো যেহেতু এটা রিভার্স হয়ে গেছে, তাই জন্য পজিটিভের জায়গায় একটা নেগেটিভ, কের সামনে একটা নেগেটিভ জয়েন হয়ে গেছে, তাহলে স্লোপ কি হবে না, মাইনাস কে। মাইনাস কে মানে কি, নেগেটিভ ভ্যালু, অতএব ফিগারটা এরকমই হবে। তোমাদের এখানে শুধু হয়তো কোশ্চেনে যেটা ছিল কোশ্চেনে লিখে দিয়েছে, মানে ভাষাতে প্রকাশ করেছে, অনেক সময় কি হয় এরকম চারটা প্লট দিয়ে দিতে পারে, যে এতে ধরো এই প্লটটা দিল, বিতে ধরো এটা, সিতে এরকম একটা এক্সপোনেনশিয়াল প্লট দিল, আর ডিতে এরকম একটা এক্সপোনেনশিয়াল প্লট দিল, যে বললো যে কোন প্লটটা ঠিক, ঠিক আছে। তখন কিন্তু তোমাদের এরকম করেই করতে হবে। একটু কোশ্চেনটা পড়ার সময় একটু খেয়াল রাখবে যে তুমি যে ইকুয়েশনটা খাতাতে লিখবে, লিখে দেখবে যে ইকুয়েশনটা যেটা লিখেছি সেইটার সঙ্গে কোশ্চেনের সেই ভ্যালুগুলো দিয়েছি কিনা, ঠিক আছে, তাহলে পেয়ে যাবে। একদম সহজ ছিল, কিন্তু শুধু এই একটাই ট্রিক করে দিয়েছিল যে এটি বাই এ জিরো করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আমরা এখানে তাহলে কী পড়লাম না, আমরা এখানে ফার্স্ট অর্ডারের রেড ইকুয়েশনটা পড়ে নিলাম, ঠিক আছে। সেই রেড ইকুয়েশনটা কোনটা না, এই যে এইটা হচ্ছে ফার্স্ট অর্ডারের রেড ইকুয়েশন, যে কেটি ইকালস টু এই যে এইটা হচ্ছে ফার্স্ট অর্ডারের রেড ইকুয়েশন, যেটি কেটি ইকালস টু এল এন এ জিরো বাই এটি। তাহলে আমাদের এখান থেকে আমরা রেড ইকুয়েশনটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, যে ইউনিট বের করতে হবে, আবার সেই একই ইকুয়েশন, একই ফর্ম, যে আমরা জেনারেলি যেটা লিখতাম, এই যে এই ফর্মটা, এই যে জিরো অর্ডারের ক্ষেত্রে জেনারেল ফর্ম যেটা ছিল সেটা আমরা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রেও অ্যাপ্লাই করব। এটা যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যেতে পারে, ঠিক আছে, যে এটা আমরা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রেও অ্যাপ্লাই করবো। তাহলে জেনারেল ফর্মটা আমরা এখানে লিখি প্রথমে, যে মোল লিটার ইনভার্স, ওপরে পাওয়ারে কী ছিল, যে এন মাইনাস ওয়ান সেকেন্ড ইনভার্স, বাইরে সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তাহলে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কি, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এন ইকুয়ালস টু কত, ওয়ান। তাহলে ইউনিট এখান থেকে তাহলে কত হবে, যে ফার্স্ট অর্ডারের জন্য, যে ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে এন ইকুয়ালস টু কত, ওয়ান। তো আমরা এখানে মোল লিটার ইনভার্স এন এর জায়গায় কত, ওয়ান লিখে দেবো, সে ওয়ান মাইনাস ওয়ান, আর বাইরে যেমন সেকেন্ড ইনভার্স থাকে সেরকম সেকেন্ড ইনভার্স হবে। তারপরে কি হবে না, এখানে মোল লিটার ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান সমান কিনা, জিরো, আর এদিকে সেকেন্ড ইনভার্স, আর পাওয়ার জিরো মানে কি, ওয়ান। সো তাহলে শুধু সেকেন্ড ইনভার্স, এটাই হচ্ছে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট ফর দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশন, ঠিক আছে। এখানে এটা ছিল না, এখানে যে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, সো এটাই হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে, এই যে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, তাহলে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট কত, সেকেন্ড ইনভার্স। তো আমি এখানে লিখতে পারি যে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশন সেটা কত, শুধু সেকেন্ড ইনভার্স, বুঝলে। কি করে সেকেন্ড ইনভার্স হলো না, আমরা ইন জেনারেল আমরা জানি কি করে সেকেন্ড ইনভার্স হলো, যে আমরা জানি জেনারেলি জেনারেল ফর্ম কি না, মোল লিটার ইনভার্স ব্র্যাকেট মাথায় এন মাইনাস ওয়ান সেকেন্ড ইনভার্স। এবার এন এর জায়গায় ওয়ান বসালে ওয়ান মাইনাস ওয়ান, যেটা জিরো হয়ে যায়, আমরা জানি পাওয়ারে কোনো কিছুর পাওয়ারে জিরো থাকা মানে সেটা ওয়ান হয়ে যায়, তাহলে সে ওয়ান ইন্টু সেকেন্ড ইনভার্স মানে সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। আর একটা পার্ট বাকি রয়ে গেল, যে হাফ লাইফ পিরিয়ড, হাফ লাইফ
পিরিয়ড, এখান থেকেও কোশ্চেন আছে, ঠিক আছে, যে হাফ লাইফ পিরিয়ডটা কত, ঠিক আছে। এবার আমরা হাফ লাইফ পিরিয়ডটা কি, আমরা ডিরেক্ট একটা ইকুয়েশন থাকে সেটা তো মনে, শুধু সেটাই মনে রাখবো, কিন্তু কীভাবে বেরালো সেটা একটু ডিসকাস করে দিই। যে আমরা জানি ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেড ইকুয়েশনটা কত, না কেটি ইকুয়ালস টু এক সেকেন্ড, যে আমরা জানি ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ইকুয়েশনটা কত, না কেটি ইকুয়ালস টু, কেটি ইকুয়ালস টু 2.303 লগ এ জিরো ডিভাইডেড বাই এ টি, এটা জানি। এ জিরো মানে কি, এ জিরো মানে হচ্ছে এর কনসেন্ট্রেশন অ্যাট টাইম টি ইকুয়ালস টু জিরো, আর এ টি কি, না কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টাইম টি। এবার কি বলছে, হাফ লাইফ পিরিয়ড মানে কি, হাফ লাইফ পিরিয়ড মানে যখন তোমার এ টি ইজ ইকুয়ালস টু এ জিরো বাই টু হয়ে যাবে, মানে কি হাফ লাইফ পিরিয়ডটা হচ্ছে সেই টাইম যখন তোমার যে ইনিশিয়াল বা প্রথম যে কনসেন্ট্রেশনটা ছিল এর, সেটা যখন হাফ হয়ে যাবে। তাহলে আমরা এ টির জায়গায় এ জিরো বাই টি বসিয়ে দেখি তাহলে এই ইকুয়েশনে, ঠিক আছে, যে কেটি ইকুয়ালস টু টিটা তখন কি দিয়ে প্রকাশ করা হবে, টি হাফ দিয়ে, ইজ ইকুয়ালস টু 2.303 লগ এ জিরো ডিভাইডেড বাই এ জিরো বাই টু, এভাবেই লেখা হয়। তাহলে এটা আমি এরকম লিখতে পারি 2.303 লগ এ জিরো, এই টুটা উপরে চলে যাবে, ইন্টু টু ডিভাইডেড বাই এ জিরো, ঠিক আছে। এবার এ জিরো, এ জিরো কেটে যাবে, এ জিরো, এ জিরো ক্যান্সেল করে দিলাম, তাহলে কি পড়ে থাকলো, কে টি হাফ, টি হাফ মানে টি বাই টু নয়, ঠিক আছে, টি হাফ মানে যে টি আর হাফ, তাহলে 2.303 লগ টু। তোমাদের এত ক্যালকুলেশন মনে রাখার দরকার নেই, তোমরা শুধু নিচে যে ইকুয়েশনটা থাকবে শুধু সেইটাই করবে, ঠিক আছে, শুধু সেইটাই মুখস্থ রাখবে। তাহলে এটা শুধু কিভাবে এলো সেই জন্য, তাহলে কে টি হাফ ইকুয়ালস টু 2.303 ইন্টু লগ টু, সমান কি না 0.301, এরকম করে ভ্যালু থাকে, তাহলে কে টি হাফ ইজ ইকুয়ালস টু 0. এটা গুণ করলে হয়ে যাবে 0.693। তাহলে এখান থেকে আমি এটাকে লিখতে পারি, এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে টি হাফ ইজ ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড বাই কে, এটাই হচ্ছে হাফ লাইফ পিরিয়ড ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন, হাফ লাইফ পিরিয়ড ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন, ঠিক আছে, ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে হাফ লাইফ পিরিয়ড। ওকে, এবার এখানে দেখো একটা, আমি এমনি একটা, এটা অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভিটির কোশ্চেন বা ফার্স্ট অর্ডার, একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভ ডিকে, এটাই কিন্তু কোশ্চেন আসতে পারে, কোশ্চেন আসে এটা যে রেডিও অ্যাক্টিভ ডিকে যেটা থাকে, যে রেডিও অ্যাক্টিভ ডিকে এটা কোন ধরনের রিয়াকশন, যে অপশান দিতে পারে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, আর কোনোটাই নয়, বা জিরো অর্ডার বলতে পারি, যে জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো অপশান দিতে পারে, তাহলে রেডিও অ্যাক্টিভ ডিকে কিন্তু ফার্স্ট অর্ডার রিয়াকশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে রেডিও অ্যাক্টিভ ডিকে হচ্ছে কোন অর্ডারের রিয়াকশন, তাহলে রেডিও অ্যাক্টিভ ডিকে হচ্ছে ফার্স্ট অর্ডারের রিয়াকশন, ঠিক আছে, এটা তো মনে রাখবে। তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশনের জিনিসগুলো বুঝে নিই তাহলে একটু একটু করে, তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেড ইকুয়েশন কোনটা, না ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেড ইকুয়েশন হচ্ছে এইটা, যে কেটি ইকুয়ালস টু এলএন এ জিরো বাই এটি
বা তুমি যদি লগ দিয়ে মনে রাখতে চাও তাহলে হচ্ছে কেটি ইকালস টু 2.303 লগ A0/AT, ঠিক আছে। আর ওই কোশ্চেন যে এসেছিল পরীক্ষাতে সেটার অ্যান্সার পেয়ে গেছি আমরা। এবার হচ্ছে তার কের ইউনিট কত, রেট কনস্ট্যান্টের ইউনিট সেকেন্ড ইনভার্স, হাফ লাইফ পিরিয়ড টি হাফ ইকালস টু 0.693/কে, ঠিক আছে। এটা হচ্ছে হাফ লাইফ পিরিয়ডের ইকুয়েশন। এবার তো আমরা জিরো পড়লাম, ফার্স্ট পড়লাম, এবার আমরা একটা এন অর্ডার পড়ব যে যদি এন অর্ডারের ক্ষেত্রে কি ইকুয়েশন হতে পারে, ঠিক আছে। শুধু এন অর্ডার, শুধু এন এর মান, এই যে এন অর্ডার না, এন এর মানটা তুমি 0, 1, 2, 3 বসিয়ে তুমি পেয়ে যাবে জেনারেল ইকুয়েশন। সেটা কিরকম, যে রেড এক্সপ্রেশনটা কি হয়, রেড ইকুয়েশনটা 0 অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেড ইকুয়েশন হয়, সরি এন অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেড রেড ইকুয়েশনটা হচ্ছে, রেড ইকুয়েশনটা কি হয়, 1/N-1, ঠিক আছে। থার্ড ব্যাকে স্টার্ট 1/A-X^((n-1)-1/A^(n-1)) = kT। এবার এখানে আমরা রেট কনস্ট্যান্টটাকে কে এন দিয়ে করলাম, যেহেতু আমরা এন অর্ডারের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। এবার এখানে জিনিসগুলো কি না, এখানে এন কি রিপ্রেজেন্ট করে, এন রিপ্রেজেন্ট করে তার অর্ডার, যে কোন অর্ডারের রিয়াকশন, অর্ডার বানান ভুল করলাম, ORDR, যে এন অর্ডারের রিয়াকশন, ঠিক আছে। আর এক্সটা কি রিপ্রেজেন্ট করে, এক্সটা রিপ্রেজেন্ট করে যে কতটা পরিমাণ তার প্রোডাক্ট তৈরি হয়েছে, ঠিক আছে, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে, না কনসেন্ট্রেশন অফ রিয়্যাক্ট্যান্ট, ঠিক আছে। আর A-X কি, না A-X হচ্ছে যে টি টাইমের পর কনসেন্ট্রেশন অফ এ বা রিয়্যাক্ট্যান্ট, ঠিক আছে, টি সময়ের পর রিয়্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কত, না A-X। ওকে, তাহলে বোঝা গেল যে এইটা হচ্ছে এন অর্ডার রিয়াকশনের জেনারেল ফর্ম, কিসের না, রেড ইকুয়েশনের, এন অর্ডার রিয়াকশনের জেনারেল রেড ইকুয়েশনের ফর্ম। এবার হচ্ছে ইউনিট অফ রেড কনস্ট্যান্ট, আমি তো লিখেই দিয়েছিলাম আগে যে রেড কনস্ট্যান্ট এন অর্ডার এনথ অর্ডার রিয়াকশনের ইউনিট অফ রেড কনস্ট্যান্ট কি, না মোল লিটার ইনভার্স N-1 সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট। এবার এন এর মান তুমি যে কোনো বসাও সেখান থেকে পেয়ে যাবে। তাহলে হাফ লাইফ, আবার এখানে হাফ লাইফে বলতে পারি যে হাফ লাইফের ক্ষেত্রে কি হয়, না হাফ লাইফের ক্ষেত্রে টি হাফ ফর এন্থ অর্ডার রিয়াকশন, টি হাফ ইজ ইকুয়ালস টু 1/KN-1 ইন্টু 2^N-1 - 1, মানে টু এর পাওয়ারটা হচ্ছে N-1, ডিভাইডেড বাই A^N-1, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা ফর হাফ লাইফ পিরিয়ড ফর সেকেন্ড অর্ডার রিয়াকশন, বোঝা গেল কিনা, বাস এইটুকুই। তাহলে আমি একবার রিভাইজ করে দিই জিনিসটা, পুরো হোল জিনিসটা কি, যে এখানে কোশ্চেন বলেছিল, যে এখানে কোশ্চেন কি বলেছে, না একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন যার এ থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে, প্লটটা কি, না ln AT/A0 ভার্সাস টাইম একটা প্লট করেছে, যেখানে A0 এবং AT হচ্ছে কনসেন্ট্রেশন অফ A অ্যাট টাইম T=0 অ্যান্ড T বলে চারটা অপশান দিয়েছে,
যে যদি আমি এইটা প্লট করি এলএন এটি বাই এ জিরো ভার্সাস টাইম, তাহলে তার প্লটটা হচ্ছে একটা স্ট্রেট লাইন হবে যেটা পজিটিভ স্লোপ হবে পাসিং থ্রু দ্য অরিজিন। দ্বিতীয় কি বলেছে, না একটা স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ পাসিং থ্রু দ্য অরিজিন, আর একটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ডিকেইং কার্ভ, আর একটা এক্সপোনেনশিয়াল ইনক্রিজিং কার্ভ। চারটা অপশান আছে, ঠিক আছে, সেটা আমরা পরে আলোচনা করেছি। তারপর কি আলোচনা করলাম, যে জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে তার রেড ইকুয়েশনটা কি, না জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে রেড ইকুয়েশনটা হচ্ছে এটা, যে এ জিরো বা মাইনাস এ ইকুয়ালস টু কে জিরো টি। এবার হচ্ছে তারপরে আমরা রেড রেড কনস্ট্যান্ট বের করেছি, মানে ইউনিট অফ রেড কনস্ট্যান্ট সেটা কত, না মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স, মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স। তারপর আমরা হাফ লাইফ পিরিয়ড বের করেছি, যে জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে সেটা কত, না এ জিরো বাই টু কে জিরো। এ জিরোটা কি, না একদম ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, আর কে জিরোটা তো রেড কনস্ট্যান্ট ফর ফার্স্ট অর্ডার জিরো অর্ডার রিয়াকশান, ঠিক আছে। তারপর আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে বের করেছি, যে ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে রেড ইকুয়েশন, রেড ইকুয়েশন কি, কেটি ইকুয়ালস টু এলএন এ জিরো বাই এটি, বা লগ দিয়ে যদি ধরি যে কেটি ইকুয়ালস টু টু পয়েন্ট থ্রি জিরো থ্রি লগ এ জিরো বাই এটি, ঠিক আছে। তারপরে আমরা এখানে সেই অ্যান্সারটা আলোচনা করেছি, দু ধরনের হতে পারে, এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন অনুযায়ী প্লট, যে যদি আমরা ইকুয়েশন অনুযায়ী, কিন্তু যে ট্রিকটা করেছিল এক্সামিনার সেই অনুযায়ী হচ্ছে এইভাবে প্লট হবে, যে নেগেটিভ স্লোপ হবে, স্ট্রেট লাইন অরিজিন দিয়ে যাবে এবং নেগেটিভ স্লোপ হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা বের করেছি যে ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে ইউনিটটা কি রেট কনস্ট্যান্টের, সেকেন্ড ইনভার্স। তারপরে আমরা বের করেছি যে হাফ লাইফ পিরিয়ডটা কত হতে পারে, যে হাফ লাইফ পিরিয়ডটা কি ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে, যে 0.693/k, ঠিক আছে। তারপরে আমরা এবার এন অর্ডারের ক্ষেত্রে বের করেছি, যে রেড ইকুয়েশনটা এন অর্ডারের ক্ষেত্রে রেড ইকুয়েশনটা যে 1/n-1 থার্ড ব্যাকেট দিয়ে 1/a-xn-1 মাইনাস 1/a^n-1 ইকুয়ালস টু কে এন টি। তারপরে আমরা বের করেছি যে এন অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে রেড কনস্ট্যান্টটা কী হয়, ইউনিট কী হয়। তারপরে এখানে বের করেছি আমরা যে এন অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে হাফ লাইফ পিরিয়ড কী হয়, এটা কি, না টি হাফ ইকালস টু 1/kn-1 ইন্টু 2^n-1 মাইনাস 1 a^n-1, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, পরে আবার একটা ভিডিও বানাবো আমি, ঠিক আছে, ওকে, বাই বাই।